প্রতিদিন জীবনে আনন্দ নিনে স্বাগত। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই সপ্তাহে দুজন দুর্দান্ত অতিথি রয়েছেন আমাদের সঙ্গে, ডক্টর লেজ ও লেজলি প্যারেট। স্বামী ও স্ত্রী এই দুজনে মিলে বহু মানুষের নানান সম্পর্কের উন্নতির জন্য সাহায্য করেন। স্বামী ও স্ত্রী, বাবা মা, ছেলে মেয়ে, সবার সঙ্গে সম্পর্ক যা আমাদের জীবন ভরিয়ে তোলে। আবার স্বাগত জানাই, মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে রয়েছি। হ্যাঁ, আমি সত্যি নিশ্চয়ই, আপনার তো ভালো লাগাই উচিত, দারুণ একটা সপ্তাহ, খুব মজা। সম্পর্কের ব্যাপারে সত্যি অপূর্ব। আর কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের সঙ্গে দুজনের সাক্ষ্যদান দেখাবো, তবে সেই মুহূর্তে আমরা সম্পর্ক বিষয়ক কিছু কথা আলোচনা করে পৌঁছবো। কখনো কি আপনারা একই পথে শুরু করে আরেক পথে শুরু করেছেন? আপনাদের কথা বলছি, আপনাদের দুজনের কথাই বলছি আমি। দারুণ প্রশ্ন করেছেন। বেশিরভাগ সম্পর্কের ক্ষেত্রে ভবিষ্যৎবাণী করার মতো একটা অগ্রগতি থাকে, তাই না? হ্যাঁ, আসলে এই বিষয়ে গবেষণায় জানা গেছে যে বেশিরভাগ সম্পর্ক আগাম বলার মতো কিছু অবস্থার মধ্য দিয়ে যায়। হ্যাঁ, সম্পর্ক শুরুর সময়ের অবস্থাটা ভ্রান্ত বা মেকি সম্পর্ক বলে অভিহিত করা যেতে পারে। তখন আপনারা নিজেদের সেরা ব্যাপারগুলো জানান, বলা যায় সুন্দর একটা ছাপ ফেলেন, যতটা পারেন সেরা মুখশ্রীটুকু দেখান। প্রথমবার যখন আলাপের পরে ঘনিষ্ঠ মুহূর্ত আসে, তখন কেউ ভাবে না যে আসল আমি কেমন, শুধুই তারা ভেবে চলে আমি বুঝি এই রকম, আমি বুঝি কিভাবে আমি প্রভাব ফেলব। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। সেই গভীরে প্রবেশের সময় আসলে সেটা একটা ছদ্ম সম্পর্ক। হ্যাঁ, এই পর্যায়ে বহুদিন ধরে কোনো কোনো সম্পর্ক টিকে যেতে পারে, সে সময় তাদের সঙ্গে ঘন ঘন যোগাযোগ করতে দেখবেন না, তাই এর চেয়ে বেশি গভীরে কোনো দিন এসব সম্পর্ক যায় না। সাক্ষাৎ হচ্ছিল ওর কাছে আমার চেয়ে বেশি, মানে যেমন আমার স্বামীর কথা ধরুন, বিয়ের পর এক সপ্তাহ মতো ও বলল আমি একটু বাইরে যাব, মানে আমার এই কাজ আছে, মানে এটা আবার কি? আসলে ও বলতে গেছিল যে ও বাইরে গিয়ে গলফ প্র্যাকটিসে যাবে, গলফ খেলে দেখা সাক্ষাৎ ছিল। ওর কাছে আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছুই ছিল না সেই সময়। আমাদের সবার একটা প্রবণতা আছে, সবার আগে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটা দিই যখন কিছু লাভের ব্যাপার থাকে, তারপর লাভ হয়ে গেলেই আসলটা বেরিয়ে পড়ে। হ্যাঁ, তা বলে এমন নয় যে আমরা প্রতারণা করতে চাই, না, আসলে আমরা বুঝি না যে আমরা সেটা করছি, ঘটতে থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, কিন্তু ওই ভ্রান্ত বা মেকি সম্পর্কের গভীরতা 1 ইঞ্চির মতো, তা সত্ত্বেও আমরা শান্তই থাকি। বেশিদিন কারোর সঙ্গে থাকলেই প্রকৃত রূপটায় ফিরতে থাকবেন, তারপর সম্পর্কের দ্বিতীয় ধাপে ঢুকবেন যেটাতে শুধু থাকে গোলমাল বা সংঘাত, কারণ এবার এমন কিছু কথা বলছেন যেগুলো চোখে চোখ রেখে বলতে পারছেন না। হ্যাঁ, ঘটনাচক্রে সেগুলো উঠে আসতে থাকে, হতে পারে রাজনীতি, ধর্মতত্ত্ব, খেলাধুলো বা বাড়ির উষ্ণতা, ঠিক তাই, এই রকম যে কোনো জিনিস সম্পর্কের ভারসাম্যটাকে নড়িয়ে দিতে পারে, গোলমাল পাকিয়ে দিতে পারে। অনেক সময় কতবার যে তা বলতে পারবো না, সর্বপ্রথম বন্ধুত্বের কথা মাথায় আসে, এই গোলমালে পড়ে কত অসংখ্য বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে, এমন অবস্থা হয় যে তারা বুঝতে পারে না যে কিভাবে ভারসাম্য ফিরিয়ে আনবে, যেন দু প্রান্তে দুটো প্রাচীরের মতো। তারপর যেটা দেখে হৃদয় বিদারক অবস্থা হয়, সেটা হলো তারা তাদের বিবাহিত জীবনে গোলমাল সামলে ভারসাম্যময় অবস্থার ফিরিয়ে আনতে পারে না। ঘটনাচক্রে বিবাহিত জীবনে গোলমাল বহু ক্ষেত্রেই লেগে থাকে আমাদের প্রত্যাশার কারণে। বিয়ে হয়ে যাওয়ার পর স্বামী বা স্ত্রী যৌথ জীবনের কাজকর্ম দেখে ভাবে, কে জানে এই রকম ভালোবাসা পেয়ে কি লাভ হয়, তুমি আগের মতো নেই, আমি জানি যে কি দেখে তারা। কিন্তু যদি একটু বেশি দিন চলে তাহলে সমাধান হয়ে যায় কিন্তু, তাই না? হ্যাঁ, আমার প্রভাব থাকলে চ্যালেঞ্জ করতে পারে। আজ যে দম্পতির বক্তব্য শুনবো, তাদের 30 বছরের বিবাহিত জীবনে অন্য এক নারীর প্রবেশ ঘটেছিল। শুরুতে ব্যাপারটা হতভম্বকজনক লাগলেও প্রভু পরে তাদের বিবাহিত জীবন রক্ষা করেছিলেন, তাদের ঘনিষ্ঠ করে তুলেছিলেন এবং তার আগে চেয়ে বেশি ঘনিষ্ঠ হয়ে উঠল। কোন গর্তই এত গভীর নয় যাতে প্রভুর হাত পৌঁছবে না। ঝামেলা ঝঞ্ঝাটে যতই বিপর্যস্ত হন না কেন, যিশু তা সামলাতে পারেন। জেরাল্ড এবং ম্যাভিস ব্রিটন যখন তাদের 30 বছরের বিবাহিত জীবনে ফিরে তাকান, তখন তারা অবাক হয়ে দেখেন যে দুটি ভেঙে পড়া আহত মানুষের চরম বিশৃঙ্খল অবস্থাকে কিভাবে তিনি সামলেছেন। 17 বছরের মেভিসের সঙ্গে 24 বছরের জেরাল্ডের বিয়ে হয়েছিল। মেভিসের জীবনে অল্প বয়সে যৌন নিগ্রহের একটা ভয়ানক ঘটনা ঘটেছিল। 9 বছর বয়স থেকে সেই নিগ্রহ চলেছিল তাদের পরিবারের সঙ্গে থাকা এক সদস্যের মাধ্যমে। আত্মমর্যাদা সম্ভবত সবচেয়ে জঘন্য জিনিস, আমার আত্মবিশ্বাস ছিলই না, কিন্তু সময় এগোনো ও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখে একটা আত্মবিশ্বাসের ভাব ফুটিয়ে রাখতাম। বাইরে থেকে আমায় দেখে মনে হতো সবকিছু ঠিকঠাক, কিন্তু ভেতরে ভেতরে সবসময় পুনরাবৃত্তি ঘটে চলত, ভীষণ সামলে রাখতাম নিজেকে আমি। জেরাল্ডের নিজস্ব কিছু সমস্যা ছিল। মা ও দিদিমার ছত্রছায়ায় মানুষ দৃঢ় ব্যক্তিত্বে জেরাল্ড শপথ নিয়েছিলেন যে কোনো নারী তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। একটা সময় যখন ম্যাভিস আমায় যা বলতো আমি তার কিছুই শুনতাম না। ও যদি কালোকে কালো বলতো তাহলে আমি তাকে সাদা বলতাম, ও যদি কোথাও যেতে বলতো আমি তাহলে বলতাম যাবো না, ও উঠতে বললে আমি হয়তো শুয়ে পড়তাম,
ধারণাটা ছিল যে ও আমায় চালাতে পারেই না। আমি এটা ভাবতাম কারণ আমার নিজস্ব কিছু সমস্যা ছিল, ঘটনাটা এটাও যে ম্যাভিসেরও সমস্যা ছিল। তাই হয়তো আমি যেটাই করতাম তাতে প্রীত করার মতো কখনোই কিছু থাকতো না তার মধ্যে। ঘটনাচক্রে একজন মহিলা সহকর্মীর সঙ্গে কর্মক্ষেত্রে জিরাল জড়িয়ে পড়েন। মেভিস সেটা জানতেন, জিরালকে সতর্ক করতেও চেষ্টা করেছিলেন। ওকে বলেছিলাম যে তুমি বোকা নির্বোধের মতো ব্যবহার করছো, তুমি যা করছো তা ভেবে অসম্মানিত হওয়া উচিত। ও বলেছিল যে কিছুতেই কিছু নেই, ঠিক আছে সব কিছুই ভালো, কিন্তু আমি ওকে সব সময় টানতে টানতে শেষে প্রতারণার সামনে দাঁড় করিয়েছিলাম, আর শেষে বাস্তবিক আমি ওকে ত্যাগ করেছিলাম। তাদেরই আপাত সেপারেশন ছিল 5 মাসের। ম্যাভিসের কাছে এটা ছিল জীবনের সবচেয়ে কঠিন সময়। ভাষায় বলতে হলে বলবো ওটা ছিল নরক, ভয়ানক পরিস্থিতি। অত কষ্ট সহ্য করা যেত না, সত্যিই আত্মহত্যা ছাড়া কিচ্ছু করার ছিল না আমার। কয়েক মাস আলাদা থাকার পর প্রভু অবশেষে জিরাল্ডের ভেতরে কার্যকরী হয়েছিলেন। একদিন রাতে আমি তখন শুয়েছিলাম, মনে মনে চাইছিলাম যে প্রভু কিছু করুন। হঠাৎ তিনি বলে উঠেছিলেন, হয় সেই মহিলা নয় আমি, সেই মহিলা মানে সহকর্মী। তারপর বলেন, কিন্তু দুজনে একসঙ্গে কখনোই নই। মেভিস ততক্ষণে ডাইভোর্স পেপার দিয়ে দিয়েছিলেন জিরাল্ডকে, তাই জিরাল্ড জানতেন না মিটমাটের ব্যাপারে মেভিস কি বলবেন। তবে আশা একটা ছিল, ধীরে ধীরে জিরাল্ড আর মেভিস এই কঠিন সমস্যা ও বিবাহিত সম্পর্ক মেরামতের কষ্টকর উপায়ে সাহায্য করতে থাকেন। এরা দুজনেও নিজেদের ব্যক্তিগত সমস্যাগুলো নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন। মেভিস ভীষণভাবে সাহায্য পান জয়েসের অনুষ্ঠান দেখে এবং বিউটি ফর অ্যাশেস বইটি পড়ে। তিনি বুঝতে পারেন যে নিগৃহীত জীবনের অধিকারী একমাত্র তিনিই নন, এবং প্রভু আর সবাইকে যেমন মুক্ত করেছেন তেমন ওনাকেও মুক্ত করতে পারেন। আর সেই প্রথম মেভিসকে জিরাল্ড এমন কিছু দিয়েছিলেন যা মেভিসের ভীষণ দরকার ছিল। মনে হয় প্রভু আমায় শোনার জন্য দুটো কান দিয়েছিলেন, ঘন্টার পর ঘন্টা আমি শুনে যেতাম গির্জায় লোকেদের কথাবার্তা, তাদের আলোচনা বা নানা সমস্যার কথা। কিন্তু ম্যাভিসের প্রসঙ্গ এলেই আমি তার সমস্যা ভাগ করে নিতে চেয়েছি। ব্যাপারটা চরম কঠিন। আমার মনে হতো যে সবার আগে প্রভু আমায় চলার পথ থেকে টেনে নিয়ে বলেছিলেন, এখন তোমার মুখ বন্ধ করে শোনার সময়। মেভিসকে সবচেয়ে বড় যে বাধাটি টপকাতে হয়েছিল সেটি ক্ষমাশীলতার বাধা। একদিন রাতে প্রার্থনার সময় তিনি এই বোধ লাভ করেছিলেন, হাঁটু গেড়ে বসে একদিন বলছিলাম, কি করে জিরাল্ড এমন ভয়ানক আর নিন্দনীয় কাজ করতে পারে। আর স্পষ্ট শুনতে পেলাম ধীরে ধীরে প্রভু বলছেন, কি থেকে মনে হচ্ছে যে জিরাল্ড যা করেছে তা তুমি করতে পারো না। ভীষণ ক্ষুব্ধ হয়ে আমি বলেছিলাম, এ কি প্রভু, আপনি কি বলতে চাইছেন। তখন তিনি যেন বলেছিলেন, তোমার ওপর থেকে আমার মহিমা 1 সেকেন্ডের জন্য সরাতে পারলে তোমায় দেখাতে পারতাম তুমি কি করতে পারো। এই স্বামী স্ত্রী প্রায় 2 বছর পর পরস্পর পরস্পরের কাছে ফিরে আসেন। আজ ওনাদের জীবনের ভিত আগের চেয়ে অনেক দৃঢ়, প্রভুর প্রতি আস্থার সাক্ষ্যদান এবং তাদের ওপর প্রভুর বিশ্বস্ততা। আজ আমরা নতুন জিনিস খুঁজে পেয়েছি, কারণ আজ আমরা একসঙ্গে রয়েছি, আজ আমরা একে অপরকে সময় দিতে পারছি। উত্তেজনাময়, রোমাঞ্চকর, আমরা আবার বৈবাহিক শপথ পাঠ করলাম। আমরা জানি কিভাবে বলতে হয় ভালোবাসি, এবং তা মন থেকে বলি। আমরা দুজনেই জানি কি করে বলতে হয় দুঃখিত, সেটাও মন থেকে বলি। আমরা ক্ষমা করতে জানি এবং মন থেকে করি। আমরা যদি প্রভুকে সুযোগ দিই তাহলে তিনি বা কোনো সম্পর্ক জোড়া দিতে পারেন, এই জিনিসটা বারংবার জানা সত্যি খুব প্রফুল্লজনক। একদম ঠিক, আপনি গোলমালে কথা বলছিলেন না, এই সমস্যা তার মধ্যে দিয়ে গিয়েছিলেন। যখন ওনাকে বলতে শুনলাম ও উঠলে আমি বসতাম, এই ধরনের কথা গোলমালেই লোকে বলে। ঠান্ডা যে ব্যাপারটা ওরা অনুভব করেছেন সেটা হলো ভ্রান্ত সম্পর্কের পর সম্পর্কের তৃতীয় পর্যায়। এই গোলমালকেই অনেক সময় বলে থাকি শূন্যতা। ঠিক এইখানেই অন্যজনকে পরিবর্তনের দরকার পড়লে আমরা বারবার শূন্যতা অনুভব করতে শুরু করি। কারণ না সৃষ্টিকারী দরকারি শূন্যতা যেমন চেয়েছি সেই মতো অথবা আমাদের মতোই গড়ে ওঠে। তার মানে আপনি গ্রহণীয়তার কথা বলছেন। ঠিক তাই, সেই জিনিসটাই এই স্বামী স্ত্রী করেছিলেন। জানি না তুমি কিভাবে করতে পারলে, আমি তো করতে পারিনি, আমি ভাবিনি যে তুমি এটা করবে। আমাদের জীবনে পবিত্র আত্মার আবির্ভাব দরকার, যাতে তিনি অন্যদের পরিবর্তন করার ইচ্ছে শূন্য করে আমাদের শক্তিশালী করে তোলেন। যখন আমরা তা করি তখন সম্পর্কের চূড়ান্ত পর্যায়ে আমরা সেতু বন্ধন করি আর সেখানে দীর্ঘকাল থাকি। তখন আর সেই 1 ইঞ্চি গভীর ভ্রান্ত সম্পর্ক টিকে থাকে না, এই সম্পর্ক প্রকৃত সম্পর্ক।
সমুদ্র সমানের গভীরতা, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে আমরা প্রায়ই বলে থাকি যে জীবন এত মধুর কোনো দিন লাগেনি। পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান, দেখলে মনে হয় তারা যেন বলছে আমি ক্ষমা লাভ করেছি। কিভাবে কিভাবে ভালোবাসি কথাটা বলতে হয় তা সত্যিই জানি আমি, মন থেকে বলছি, এই কথাটাই উনি বলেছেন। আর প্রেমের আলোচনায় তাই তো হয়, একদম আপনার মনে যা আছে তা বলতে শুরু করবেন, হৃদয় দিয়ে অনুভব করবেন, জানবেন যে আপনি বুঝেছেন। তাহলে পর্যায়গুলো হলো, প্রথমটা কি যেন বললেন, ভ্রান্ত বা মেকি সম্পর্ক, সম্পর্ক, তারপরে গোলমাল পথ যেখানে সৎ হয়ে শুরু করবেন, যেটা আপনার নেই সেটা রয়েছে এমন ভান করবেন না। আর তখন এগিয়ে যান, আপনার জীবনে পবিত্র আত্মার সাহায্য নিয়ে শূন্যতার দিকে এগিয়ে যান, আর সেই শূন্যতাই গড়ে তোলে অকৃত্রিম। এটা এমন নয় যে মনে হচ্ছে শূন্য হয়েছেন কিন্তু নিজেকে শূন্য করছেন, অন্যজনকে পরিবর্তন করার চেষ্টায় বা তাগিদে তাই করছেন। এটা কোন রকম অস্তিত্ব রক্ষাকারী শপথ নয়, নিজের দরকার শূন্য করে তোলা, প্রত্যেককে পাওয়ার তাড়না সৃষ্টিকারী প্রয়োজন, অন্যদের যেভাবে চাইছেন সেভাবে পেতে কাজ করে। তবে এই অসহায় সিদ্ধান্তটা নিতেই হয়, এই সিদ্ধান্ত নেওয়ার সময় মনে হবে এটা যেন অবস্থায় ঝাঁপ দেওয়া, কিন্তু অবাক ব্যাপার হলো অন্যকে পরিবর্তনের জন্য নিজেকে যখন প্রয়োজন শূন্য করে তুলবেন তখন দেখবেন এটা খুব বিরক্তিকর বাকচাতুর্যময় আচরণ, যেটা একদা দংশন করেছিল আজ সেটাই আপনার কাছে অন্যদের প্রিয় করে তুলেছে। যেভাবে এটা ঘটে সেটা অনেকটাই আধ্যাত্মিক তাৎপর্যময়। সেই সবার কথা আমার প্রায় পুরোটাই মনে আছে, যখন ডেভের সঙ্গে সম্পর্ক এই রকম অবস্থায় পৌঁছনোয় আমি বলেছিলাম এ হলো এই রকম আর এর থেকে সে পরিবর্তন হবে না। আমাদের প্রত্যেকের কিছু কিছু এই রকম ব্যাপার থাকে, আমার দোষ আছে, আপনারও দোষ আছে, আমার আপনাদের দুজনেরই শক্তিশালী যুক্তি আছে। ওকে পরিবর্তনের ইচ্ছেটা যখন আমি ছেলে দিলাম তখন ওকে সত্যিভাবে অনুভব করলাম, কারণ সেই অবস্থা আমার আর অন্যের অন্যায়ের দিকে না তাকিয়ে যেটা সঠিক সেদিকে তা থাকি, তারপর থেকে আমাদের সম্পর্ক অনেক ভালো, অনেক সুন্দর, অনেক সহজ, আর সেটা একটা উপভোগ্য সময়। আসলে সবসময় তো কাউকে ছাঁচ গড়ে তোলা যায় না, আমি বললাম শুরু হয়ে গেল, সুন্দর ভাবমূর্তি। আমি এইভাবে প্রত্যেকটা জিনিসের পরিবর্তন চেয়েছি, কখনো ডেভের মধ্যে, কখনো বাচ্চাদের মধ্যে, কখনো আবার সবার মধ্যে, তারপর শেষ ভীষণ হতাশ হয়ে পড়েছিলাম। আসল কথা হলো যে একমাত্র প্রভুই মানুষের মধ্যে ঢুকে মানুষকে পাল্টাতে পারেন। অন্যদের পরিবর্তনের প্রয়োজন সরিয়ে নিজের মনকে যখন শূন্য করবেন তখন ওই ছোট্ট বাকচাতুর্যই অন্যদের কাছে আপনাকে প্রিয় করে তুলবে। অদ্ভুত, আজ সকালেই আমি এটা ভাবছিলাম, কারণ সকালের দিকে আমার গতিটা একটু কম থাকে, সারাদিনটা আমি স্বচ্ছন্দে চলতে চাই। তুমি কিছুই করনি, আমি শুধু ভাবছিলাম যে সকালবেলায় আমি কেমন গোমরামুখ থাকি। এটা দেখে অবশ্য লেসলি মনে মনে ভাবতে পারে গোমরামুখ নাও তো গোলমালটা কোথায় বলো, এইরকম মুখ নিয়ে দিনের শুরু সত্যি গোমরা নয় কিন্তু খুঁত পেয়ে গেল। বিরতির পর আমরা যখন ফিরে আসবো তখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় বলবো। আর গতকাল আমরা আপনাদের কাছে এটাই কথা দিয়েছিলাম, ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি। আবার স্বাগত জানাই, দুই অতিথিকে পেয়ে আমরা ভীষণ উদ্দীপ্ত। আমাদের জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা কি সেটা শোনার জন্য অপেক্ষা বন্ধ করে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। আমরা যখন লাভ টক বইটা লিখি তখন আমরা এগিয়ে গেছিলাম ভীষণভাবে যোগাযোগের দিকে লক্ষ্য রেখে, লক্ষ্য রেখেছিলাম যে দারুণ একটা আলোচনা কিভাবে হতে পারে। বইটা একটা অধ্যায় রয়েছে যেখানে বলা হয়েছে কখন কখন যোগাযোগ সম্বন্ধীয় বইয়ের তুলনায় বিষয় সেই রকম সময় কিছু কিছু জিনিস আপনি যেগুলো বহুবার বলেন সেরকম কিছু জিনিস আমরা এই সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অধ্যায়টিতে রেখেছি, সেগুলো চলতেই থাকে। সেই সব আলোচনা আপনি হয়তো গতকাল সকালে করেছিলেন, আজ রাতে হয়তো আবার করবেন, গতকাল হয়তো বলেছেন, আগামীকাল আবার বলবেন। এ হলো সেই আলোচনা যা নিজের সঙ্গে চলতে থাকে। এটা জানেন আপনারা, এ হলো আত্মকথন, ভেতরে ভেতরে আলোচনা 24 ঘন্টা 7 দিন চলে, যখন ঘুমন তখনও চলে, স্বপ্নের মধ্যেও চলে। আপনার নিজের মধ্যে যে কথা চলে তাতেই সূত্র শুরু হয়ে যায়, তারপর অন্যদের সঙ্গে যে কথা বলেন তার মধ্যে দিয়ে তা ছড়ানো শুরু হয়। হ্যাঁ, কারণ নিজেদের ভেতরের কথাবার্তা, নিজেদের যা বলছি, নিজেদের স্বামী বা স্ত্রী সম্বন্ধে, সেই সব বিষয়ে আলোচনা চলতে থাকে অহরহ। আমার নিজের কেমন স্বামী বা স্ত্রী, বা আমরা কেমন, মনে মনে বাচ্চাদের বা নিজেদের বিয়ের রোগ খুঁজে বার করি, ভেতরের এই ক্রমাগত উক্তিগুলোই আমাদের সম্পর্কের আকার দিচ্ছে। মনে মনে কল্পনা করুন, শুতে যাওয়ার আগে আজ রাতে আপনি আপনার মাথার পেছন থেকে একটা ছোট্ট কম্পিউটার চিপ বার করে ল্যাপটপে ভরে দিলেন, ফলে বিগত 24 ঘন্টায় আপনি নিজেকে কি কি কথা বলেছেন শুনতে পাবেন। তারপর সেগুলো দুটো জায়গায় ভাগ করুন, ইতিবাচক আত্মকথন ও নেতিবাচক আত্মকথন। কোনটা বেশি ভরে উঠতে পারে? আমরা এটা UCL এর একটা গবেষণা থেকে জানতে পেরেছি যে গড়পড়তা বেশিরভাগ মানুষের আত্মকথনের মধ্যে 73% নেতিবাচক কথা থাকে। ভেবে দেখুন একবার, সেই জন্য এটা এত গুরুত্বপূর্ণ
যখন আমরা বুঝতে শুরু করি যে আপনার সমগ্র মিনিস্ট্রি আসলে কি, তখন দেখি যে প্রভু আপনাকে ভালোবাসেন। আপনার যাত্রা যাই হোক, ইতিহাস যাই হোক, প্রভু আপনাকে ভালোবাসেন, আপনি প্রভুর সন্তান। তারপর এই কথাগুলো আপনার আত্মায় আপনি মিশে যেতে দেন, আপনার শরীরে তা পূর্ণ করে নেন। এইভাবে আত্মকথন পাল্টাতে থাকে। আত্মকথন যখন পাল্টে যায়, তখন সেই আলোচনা আপনি সবার মধ্যে ছড়িয়ে দেন। বহু বছর আগে এই জিনিসটা দেখেছিলাম, তবে যেভাবে আপনি বললেন সেভাবে আমি বলিনি। তবে বক্তব্য এবং নীতিগুলো একদম এক। প্রেম এবং প্রেমের পথে চলা ও আত্মার ফল বিষয়ে নানা বার্তা আমি শুনতে শুরু করেছিলাম। চেয়েছিলাম প্রেমের পথে চলতে, তবে আমি কিন্তু পারিনি। আরও বেশি অপমানিত হয়ে ভেবেছিলাম আমার গলদটা কোথায়। প্রতিদিন সকালে বিছানায় শুয়ে ভালো হওয়ার পরিকল্পনা করতাম, তারপর মাটিতে পা রাখতে না রাখতে কারোর ওপর প্রচণ্ড রেগে উঠতাম। তিনি বললেন, তুমি কারোর সঙ্গে চলতে পারবে না, কারণ তুমি নিজের সঙ্গে চলতে পারছো না। নিজের সঙ্গে যদি নিজের সুসম্পর্ক না থাকে, তাহলে অন্য মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা একেবারে অসম্ভব। সহজভাবেই তা হয় না, কারণ যা তোমার নেই তা তুমি ছেড়ে দিতে পারো না। একদম ঠিক কথা, তা ছাড়তে পারার প্রশ্নে উঠছে না। একদম ঠিক কথা, প্রভু আমাদের এমন ভাবে ভালোবাসেন যেন এই গ্রহে আমরাই একমাত্র তাঁর ভালোবাসার। সেন্ট অগাস্টিন বলেছিলেন একথা, তার মধ্যে আমাদের উদ্দেশ্যটা যখন বুঝতে পারি, নিজের মধ্যে নয়, তখনই অনুমোদনে আসক্তি আসে। অসংখ্য লোক আমাদের পরামর্শ দান কেন্দ্রে আসেন, আমরা দেখেছি যে তারা অপরকে তুষ্ট করার রোগে ভোগেন, তারা বেঁচে রয়েছেন অন্য কারোর জন্যে। নিজেদের প্রতি এবং তাদের জীবনে প্রভুর উদ্দেশ্যের প্রতি তারা সত্য আচরণ করে না। তাদের আত্মকথায় নেতিবাচক আশ্চর্য কিসের? তারা নিজেদের খুশি মারতে থাকে, তারা বুঝতে পারে না যে সেই সব মানুষের জীবনে কোনো অপমান নেই যারা যিশুতে রয়েছেন। একবার শুরু করলে সেটা ফিরে গিয়ে শেষ হয় প্রভুর সন্তান হিসেবে তাঁকে গ্রহণের সামনে, আর তখন অন্তরের আলোচনা স্বরূপান্তরিত হতে শুরু করে। তখন সব কিছুই অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, শুধু আমাদের ক্ষেত্রেই নয়, বরং যাদের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে, যাদের আমরা ভালোবাসি, তাদের সম্বন্ধে বলা কথার ক্ষেত্র, কারণ এখানেই শক্তি রয়েছে। তাদের যাবতীয় কাজকর্ম সম্বন্ধে আমরা অবশ্যই ভাবব, অনুভব করব। আমার বাবাকে দেখেছি গাড়ি থেকে নেমে সবসময় আমি আর আমার মায়ের নামার জন্য দরজা খুলে দিতেন, এটাই দেখে এসেছি। আর এরকমই ওর মার ও মনে হয় গাড়িতে বসে থাকতো যতক্ষণ না বাবা এসে দরজাটা খুলে দাঁড়ান, তখন ওরা নামতো। আমি আমার বাড়িতে কখনো সব দেখিনি। তার মানে গাড়ি থেকে সোজা হাঁটা দেন? আমাদের প্রথম কয়েকটা সাক্ষাতের সময় অর্ধেক রাস্তা চলে যাওয়ার পর মনে হতো, আরে লেসলি কোথায়? ও তখনও গাড়ির মধ্যে বসে থাকতো। আমাদের বাড়িতে বাবা বলতেন, এই সবের জন্য পাওয়ার লক লাগিয়েছি, ও সব করার জন্য সময় নষ্ট করবো কেন? এইসব আর কি, আমরা সবাই এসব করি। যখন দেখি ও আমার জন্য এসব করছে না, তখন নিজের মধ্যেই বলে কথা শুরু করি, আহা, যদি সত্যি আমায় ভালোবাসে তাহলে নিশ্চয়ই করত, কারণ আমি এই ধরনের ছোট ছোট জিনিসগুলো দেখে এসেছি। আমাদের প্রত্যাশায় ভর করে নিজেদের ভেতরে একটা বিরাট ঝড়ের কথা বলতে পারি। আচ্ছা, একটা কথা বলুন তো, এখন কি গাড়ির দরজা খোলেন নাকি এখন গাড়ি থেকে নেমেই হাঁটা দেন? আর আমি ওকে আমার জন্য দরজা খোলার সময় দিতে চাই না, ওসব প্রত্যাশা বহু দূরে ফেলে এসেছি। যতই হোক 21 বছর হয়ে গেছে, ওসব কোথায় ফেলে এসেছি? এই প্রত্যাশা ব্যাপারটা সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি করে। আর অন্যতম আর সেই সমস্যা এত বড় আকার নয় যে কল্পনা করা যায় না, কারণ প্রায়ই আমাদের প্রত্যাশা থাকে যে অন্যজন আমার জন্য কিছু করবে, অথচ তারা জানেই না যে আমরা একেবারে দিশেহারা প্রত্যাশা নিয়ে বসে আছি। মানে কেবল মনে হয় কেন তুমি এটা করলে নয়, কেন এটা করলে না, কেন বললে না যে এটা এত গুরুত্বপূর্ণ। কিন্তু যেহেতু আমরা দুজন মানুষ আলাদা, তাই জানি না, বেশিরভাগ সময় এইসব ব্যাপার অধিকাংশ লোক কঠিনভাবে এগুলো দেখে। তারা লোকেদের দুঃখ দিতে চায় না, কিন্তু সবাই তো আর তা নয়। সকালবেলা ঘুম থেকে উঠে তারা তাদের মতোই চলে, কিন্তু আমাদের সঙ্গে সেই সব লোক একেবারেই খাপকে চলতে পারে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। বুঝতে পাচ্ছেন তো কি বলছি? আমরা সবাই ভিন্ন ভিন্ন পরিবারে বড় হয়েছি, আলাদাভাবে কিভাবে বাঁচতে হয় তা জেনেছি। আমরা প্রায়ই বলি যে আপনার সম্পর্কের বিশ্ববিদ্যালয় হলো আপনার বাড়ি, যেখানে আপনি বড় হয়েছেন, সেখানে সব ধরনের ক্লাস হয়েছে। যদি আপনি নিজের বাড়িতে একটা বাচ্চার মতো ফিরে গিয়ে চারপাশে তাকাতেন, তাহলে কোথায় বসে কি আলোচনা করতেন, কোথায় কি ঘটেছিল সব মনে পড়ে যেত। আহা, আমরা যদি সেই শৈলী, সেই ঘটনাশ্রিত শৈলী দেখতে পেতাম। আমার ছাত্রদের আমি মাঝে মধ্যেই বলি, চারপাশে তাকিয়ে দেখা উচিত। শৈশবের কৈশোরের নানা স্মরণীয় জিনিস তখন চোখে পড়ে, হয়তো কোনো ট্রফি বা ফুটবল বা দস্তানা বা পুতুল বা যে কোনো কিছু। তারপর সেই বাক্সটা খুঁজে পাওয়া যেতে পারে যাতে নেম প্লেট লাগানো রয়েছে, বড় করে হয়তো আপনার নাম লেখা রয়েছে, আর বাক্সের ভেতরে রয়েছে সম্পর্কের সরঞ্জাম। আমরা যদি সেই বাক্স খুলি, তাহলে সমস্ত সেই সব জিনিস পাবো যা আমরা ছোটবেলায় শিখেছিলাম। শিখেছিলাম কোন সম্পর্ক কাজ করে আর কোন সম্পর্ক করে না। কল্পনা করুন তো সেই শিক্ষার কথা। আমাদের অনেকেই একটা ফাইল ফোল্ডার নিয়ে এসে বলবেন, অনুভূতি সংক্রান্ত যে কোর্স করেছিলাম এটাই সেটা। তবে এই পরিবারের বিষয়ে তা বলি না, আগাম অপবাদ সরাই না, কি করি বলুন তো? কেউ আবার বলে চোখের জল পুরুষের শোভা পায় না। এটাই হলো আসল আদি পরিবার। যে বাড়ি থেকে আপনি এসেছেন সেই বাড়িকে সেই বাড়ির গুরুত্ব এবং কিভাবে আপনাকে গড়েছে তা বাড়িয়ে বলা, এবং কিভাবে আমাদের আত্মকথন গড়ে তুলেছে, কারণ সেটাই তো আমাদের ভেতরের কথাগুলো সৃষ্টি করে, তাই এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক, যেন ছোট্ট একটা টেপ আমাদের মাথার মধ্যে রয়েছে সবসময়। দেখেছি সেটা, মনে হয়
দর্শকদের জানালে ওনারা উৎসাহ পাবেন। আপনি যদি ভুলভাবে বড় হয়ে থাকেন, অন্যের মধ্যে দিয়ে বড় হয়ে থাকেন, তাহলে আপনি নিজের ব্যক্তিত্বে সবসময় হয়তো সেই অভিজ্ঞতার একটা প্রতিক্রিয়া দেখতে পাবেন, কিন্তু আমার সঙ্গে যা হয়েছিল আমি তার প্রতিক্রিয়াও দেখতে পারি না। এটাই হলো মস্ত বড় ব্যাপার। আর এটা বুঝতে পেরেছি যে কেন এইভাবে অন্য কোনোভাবে আমি সাড়া দিই, কোনো কোনো কাজ করি, কেন এটা ভাবি, কেন ওটা ভাবি না। তাই আজ যদি কোনো সময় সেই প্রথম দিকের মানসিকতা বেরিয়ে আসতেও চায়, তাহলে আমি আমার বিভ্রান্ত অতীতের মতো ব্যবহার না করে প্রভুর বাণী থেকে অর্জিত শিক্ষা অনুযায়ী আচরণ করি। আর আমি আজ শুধু চাই যে লোকে এইটুকু বুঝুক, যেমনভাবেই তারা বড় হোক না কেন, সেটা পাল্টানো যেতে অবশ্যই পারে। সব কিছু শেষ হয়ে যায়নি, এমন অবস্থায় তারা পৌঁছয়নি যেখানে কোনো সুসম্পর্ক গড়া সম্ভব নয়। আর আমি জানি যে তাদের পক্ষে হয়তো এটা ততটা সহজ নয় যতটা সহজ যারা নিখুঁত পরিবেশে বড় হয়েছে তাদের পক্ষে। আমার এইরকম এক বন্ধু আছেন যিনি ত্রুটিহীন পরিবেশে বড় হয়েছেন, কোনো অসুবিধেই তার যেভাবে সাধারণত বড় হয়, হ্যাঁ, দারুণ মা, দারুণ বাবা, দারুণ সবকিছু, দারুণ দারুণ, শুধুই দারুণ। আর এদিকে আমি এসেছি চূড়ান্ত বিশৃঙ্খল পটভূমি থেকে, অথচ আমরা দারুণ বন্ধু আলাদা আলাদা ভাবে। আর এই পার্থক্যটা দেখলে ভীষণ অদ্ভুত লাগে, যেমন ওনাতে জীবনে আস্থা রাখার ব্যাপারটা ভীষণ স্বাভাবিক, এদিকে হয়তো লক্ষ্য না রাখলে আমি সন্দেহ মনোবৃত্তর হতাম। এক এক সময় ও এত বেশি আস্থা রাখে যে তার কোনো রকম সুঅর্থ দাঁড়ায় না, অথচ আমি কিনা তাই বলছি যে অনেক সময় তাদের সঙ্গে সঙ্গে থাকা ভালো যারা আপনার মতো নয়, কারণ তাতে একে অপরের কাছে অনেক কিছু শেখা যেতে পারে। হ্যাঁ, পুরস্কার পেতে হলে কষ্ট করে জিততে হয়। যাদের বিবাহিত সম্পর্ক সম্বন্ধে বক্তব্য শুনলাম তারা একে অপরকে পুরস্কার দিয়েছে অতীতের গোলমালের চেয়ে বেশি। এইভাবে যখন কিছু অতিক্রম করা যায় তখন না চাইতেই পাওয়ার মতো কেউ তা গ্রহণ করে না, আর সেটাই হলো পুরস্কার। হ্যাঁ, অনেক সময় আমরা বলি যে সেই দ্বন্দ্ব হলো যোগাযোগের গভীরে পৌঁছানো বা গভীর ঘনিষ্ঠতার জন্য যা দিয়ে, সে কথা সত্যি। আর যদি কঠিন সময়ের মধ্যে দিয়ে এগোন তাহলে সাধারণত শেষে তা লাভ করবেনই, তখন একে অপরের আরো প্রশংসা করুন। আমার এই অনুষ্ঠানে আপনাদের পেয়ে আমি ভীষণ আনন্দিত, আরো 5 দিন হলে ভালো হতো, সত্যি অপূর্ব। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, যে আপনার জন্য প্রভুর দারুণ পরিকল্পনা রয়েছে, আমার বিশ্বাস তার মধ্যে দিয়ে আপনি এগিয়ে যাবেন। আমাদের সঙ্গে থাকুন, ভালো লাগবে।